একেই বলে ক্ষমতা হারানো দেউলিয়া পার্টি। ক্ষমতাচ্যুত হওয়ার 27 মাসের মধ্যেই পার্টির নামই ভুলে গেলেন সিপিএম নেতারা। জাতীয় দলের স্বীকৃতি কবেই চলে গেছে, এখন রাজ্যে সিপিএম পার্টি হয়ে গেল সিআইপি পার্টি। আর এই ভুল নাম নিয়ে মিছিল করল সিপিএম এর নেতারা, দিল ডেপুটেশনও, ছিলেন পার্টির শীর্ষ নেতারাও। ভুল ধরিয়ে দিল, সংশোধন না করে ভুল ব্যানার নিয়েই হাঁটলেন সিপিএম নেতারা, যা শুধু হাস্যকরই নয়, দেউলিয়ার রাজনীতির আরও এক বড় প্রমাণ দিল সিপিএম। ক্ষমতা হারিয়ে পার্টির নামই ভুলে গেলেন সিপিএম নেতারা, নাম ছিল সিপিআইএম, হয়ে গেল সিআইপিএম। আর এই ভুল পার্টির নাম নিয়েই মিছিল ডেপুটেশন করেন সিপিএম নেতারা, যা শুধু হাস্যকরই নয় রীতিমতো বিস্ময়ের। একসময় নৃপেন চক্রবর্তী, দশরথ দেব, বীরেন দত্তদের হাত ধরে এরাজ্যে গড়ে উঠেছিল এই পার্টি। ত্রিপুরাতে শাসন করেছে দীর্ঘ সময়, ক্ষমতা হারিয়েছে প্রায় 31 মাস হয়েছে। পার্টি বর্তমানে সাইনবোর্ড সর্বস্ব, এত দৈন্যদশা যে পার্টির নামই ভুলে গেছেন নেতারা। ফ্ল্যাক্সে ভুল নাম নিয়ে গুটি কয়েক সমর্থক নিয়ে ডেপুটেশন দিয়েছেন। ব্যানারে এই ভুল নাম ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। চোখে পড়ার পরেও সরানো হয়নি এই ব্যানার, এমনকি দু একজন বলা বলিও করছিলেন, বর্তমানে গৌতম দাসের হেফাজতে থাকা পার্টির কি অবস্থা এই ভুলে ভরা ব্যানার থেকেই তার প্রমাণ। এই পার্টি নাকি আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। যে পার্টির নেতারা পার্টির নামই ভুলে গেছেন, 25 বছরের সরকারের লভ্য চস্য খেয়ে এখন শুধু পার্টির সাইনবোর্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তারা আবার ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন। দুর্নীতিতে নিমজ্জিত গোটা এই পার্টি, অভিযোগ এমনটাই। ভরসা এখন শাসক দলের বিভাজন নিয়ে, কোনোভাবে যদি 92 এর মতো ঘটনা ঘটে তাতেই নাকি তাদের রাজনৈতিক লাভ। পার্টির নাম ভুলে গেলেও ভুল ব্যানার নিয়ে মিছিল করলেও ঘুমিয়ে স্বপ্ন দেখেই চলেছেন গৌতম বাবুরা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।